are you waiting for? So love me like you do, la la, love me like you do. First day, আমি চালটা ভিজাবো। তো গোবিন্দভোগের চাল আমি একদম একটা বড় একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এই যে কাপ দেখছো, এই কাপের সাইজটার মতো চার কাপ চাল নেব। দু কাপ নিয়ে নিয়েছি, আর এক কাপ দিয়ে দিচ্ছি। মোট তিন কাপ দিলাম। তিন কাপ বলতে আমি এখানে কাপে কাপে কেন করছি, কারণ 500 চাল আছে এখানে, কাপে করলে জলটা দিতে সুবিধা হবে। তো এখন বলবো না কেন কাপে দিচ্ছি, তো একেবারে চলো পরে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি, বা তোমরা বুঝতেও পারবে। তো চলো, এরপর আমি এর উপরে জল দিয়ে চালটাকে আধ ঘন্টা কি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখ। চালটা দু থেকে তিন বার ভালো করে ধুয়ে নিতে হবে জলের মধ্যে। চালটা আমি এখন ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি, পুরো পরিষ্কার চাল। চালটাকে আমি এখন ধুয়ে ভালো করে ধোবে, কারণ এই চালে প্রচুর পরিমাণে নোংরা থাকে। তো আমার এখন চালটা ধোয়া হয়ে গেছে, এখন আমি আধ ঘন্টা এটাকে রেখে দেবো জলের মধ্যে। তো আধ ঘন্টা পর আমি আবার আসছি। আধ ঘন্টা পরে আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি। তো চালটা দেখেছো কেমন হয়ে গেছে, ভেজালে কেমন হয়ে যায়। তো এখন আমি এটা ছাঁকনিতে ছেঁকে নেব, এই পুরোটা জল ঝরিয়ে নেব, মানে একদম শুকনো শুকনো করে রেখে দেব। এটার জন্য 15 থেকে 20 মিনিট এরম ছাঁকনিতে, বা যে কোনো থালা আছে, ফুটো ফুটো থালা যেগুলো, সেই থালাতে রেখে দিল জল ঝরে যাবে। মানে বলতে গেলে কোনো জল ঝরানো থালা বা এরকম ছাঁকনিতে। এরপর ওই চালগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা কেমন ঝরঝরে হয়ে গেছে চালগুলো, চালগুলো দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো কেশরি রং, নর্মাল হলুদ রং, মানে হলুদের গুঁড়ো, সেটা দিলে সেমন একটা কালার হবে না। পোলাওয়ের যে কালারটা হয় এটা দিলেই আসলে কালারটা হবে। তো এটা এখন দিয়ে মিক্সড করে নেব ভালো করে, ভালো করে মিক্সড করে নেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়েছি আমি। সাদা আর কোনো চাল নেই, হলুদ হলুদ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ওপর ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দেব, তেল গরম হয়ে যাওয়ার পর আমি কাজু কিশমিশ গুলো একের পর এক দিয়ে দিলাম। বেশি ফ্রাই করলে হবে না, অল্প একটু ফ্রাই করে নামিয়ে দিতে হবে। এখন ফ্রাই করার কারণ হলো ভাতের সময় মানে যখন চাল দেব তখন যদি কাজু কিশমিশ দেওয়া হয় তবে সেইগুলো কাজু কিশমিশ গুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে। একটু ফ্রাই হয়ে যাওয়ার পরই নামিয়ে নেব। এরপর দিয়ে দেব তেজপাতা, তারপর এলাচ আর দারচিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ওই চালটা যেটা আমি
মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ফ্রাই করে নিতে হবে চালটাকে। চালগুলো ফ্রাই হয়ে গেছে। চালগুলো ফ্রাই হয়ে যাবে যখন, তখন দেখতে পাবে যে চালগুলো ফাটতে থাকবে গরম তেলের উপর। এরপর আমি একটা বাটিতে গরম জল বসিয়ে নিয়েছি। গরম জল দিতে হবে এর মধ্যে। 3 কাপ চাল নিয়েছি, তো 6 কাপ জল লাগবে। জলটা এর মধ্যে দিয়ে দেব এবার। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর কাজু কিশমিশ গুলো যখন একটু ফুটে আসবে, তখন কাজু কিশমিশ গুলো দিয়ে দেব এর মধ্যে। দিয়ে হালকা নাড়াচাড়া করে রেখে দেব। জলটা পুরো মাপে মাপে দিতে হবে, না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে। ফ্রাই হয়ে আসছে। এরপর আমি ঢাকা রেখে দেব 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা স্লো করে। আমার 10 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। তোমরা দেখতেই পাচ্ছো আমার বাসন্তি পোলাও রেডি হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে। জল কোনো বেশি হয়নি না কম হয়নি, পুরো পারফেক্ট। চালও পুরো সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। চাল পুরো সেদ্ধ। রেডি হয়ে গেছে বাসন্তি পোলাও। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো এই পর্যন্তই। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো বাই বাই।